আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের শিরোনামে যা থাকছে এবার চীনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন তৈরির তথ্য চুরির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র করোনা ভ্যাকসিন তৈরির কাজ যেন ব্যাহত হয় সেই জন্য চীনা হ্যাকাররা এই কাজ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চীন কঠোর বক্তব্য দিয়েছে আমেরিকার বিরুদ্ধে কি ছিল সেই বক্তব্য তা জানাবো এই নিউজে অন্যদিকে করোনায় মৃত্যুবরণ করা মুসলিমদের সাথে ভয়াবহ আচরণ করছে শ্রীলঙ্কা সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণাকে অমান্য করে মুসলিমদের পুড়িয়ে সব দাহ করছে এই নিয়ে থাকছে মুসলিমদের করুণ এক প্রতিবেদন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী নিউজ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন গতকাল সোমবার এগারোই মে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস জানিয়েছে চীনা হ্যাকার ও গুপ্তচররা ভ্যাকসিন সম্পর্কিত মার্কিন গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন মুলুকে সরকারি ও বেসরকারি যেসব সংস্থাগুলি কোভিড উনিশ করছে তাদেরকে চীনা হ্যাকিং সম্পর্কে একটি ওয়ার্নিং নোটিশ দিতে পারে এবং হোমল্যান্ড সিকিউরিটি হ্যাকাররা করোনার চিকিৎসা এবং পরীক্ষার জন্য নানান তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ওই হ্যাকারদের সঙ্গে চীনা সরকারের যোগাযোগ রয়েছে তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যা লিজি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি জানিয়েছেন চীন সমস্ত সাইবার হামলার কঠোর বিরোধিতা করে পাশাপাশি তিনি জানিয়েছেন চীন করোনার চিকিৎসা এবং ভ্যাকসিন গবেষণায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কোনো প্রমাণ ছাড়া গুজব ও অপবাদ দিয়ে চীনকে টার্গেট করা অনৈতিক যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের মধ্যেই কিছু বেসরকারি সংস্থা জানাচ্ছে এক ডজনেরও বেশি দেশ এই সময়ে এসে সামরিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিশেষত হ্যাকারদের সক্রিয় করা হচ্ছে মূল লক্ষ্য অন্য দেশের মহামারী মোকাবেলা সম্পর্কিত তথ্য ও এই সম্পর্কিত গোয়েন্দা গবেষণা সংগ্রহ করা মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ভিয়েতনামের মতো দেশও হঠাৎ করে ভাইরাস সংশ্লিষ্ট তথ্য জোগাড় করার কাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা হেকারদের নিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র তথ্য চুরির অভিযোগ এনে এই বিষয়ে চীনের বিরুদ্ধে সতর্কতা জারি করতে এরই মধ্যে একটি খসড়াও করেছে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ওই খসড়ায় বলা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন চিকিৎসা ও এর পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি সম্পর্কিত বিভিন্ন তথ্য অবৈধ উপায়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চীন এমনকি মেধা সত্য আইনের আওতায় পড়ে এমন গবেষণা গবেষণালব্ধ জ্ঞানকেও লক্ষ্যে পরিণত করা হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির পরিচালক ক্রিস্টোফার ক্রেভস এই বিষয়ে বলেন সাইবার জগতে চীনের নেতিবাচক আচরণের অসংখ্য প্রমাণ রয়েছে তাই এটা হতে পারে আর তেমনটি হলে তার প্রতিরোধও সবাইকে নিয়ে করতে হবে এছাড়া ইরানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তাদের হ্যাকাররা রেমডেসিভিরের আবিষ্কারক প্রতিষ্ঠান গিলিয়াডে হানা দিয়েছে তবে এই হামলা সফল হয়েছে কিনা সে বিষয়ে কোম্পানি ও মার্কিন সরকার দুই পক্ষই চুপ রয়েছে অন্যদিকে শ্রীলঙ্কার মুসলিমরা করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও অন্যরকম এক ভয়াবহ সময় পার করছে গত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে তাদের অবস্থা খারাপ হচ্ছে দিন দিন কঠিন হয়ে পড়েছে সেখানে জীবনযাপন মানতে পারছেন না ইসলামের বিধানসমূহ জানা গেছে করোনা ভাইরাসে মারা না গেলেও সংখ্যালঘু মুসলিমদের কফিন পুড়িয়ে ফেলতে বাধ্য করছে শ্রীলঙ্কা এই অভিযোগ এনে ন্যায় বিচারের দাবি করছেন দেশটির সজনহারা মুসলিমরা যদিও করোনায় মৃতদেহ লাশ পুড়িয়ে ফেলা বা মাটিতে সমাজ করা যাবে বলে নির্দেশনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সোমবার কাতার ভিত্তিক আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে বায়োলজিক্যাল ঝুঁকির অজুহাতে সরকার ফলে মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলছে দেশটি এতে ওই দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর জুবাইর ফাতেমা রিনোসার শোকগ্রস্ত পরিবার ন্যায় বিচার এবং ব্যাখ্যা দাবি করে চুয়াল্লিশ বছর বয়সী ওই নারীর সব দাহ সম্পন্ন হওয়ার দুই দিন পর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে রিনোসার চার সন্তানের একজন মোহাম্মদ সাজিদ বলেছেন দাফনের ইসলামিক ঐতিহ্য উপেক্ষা করে সব করোনা রোগীর লাশ পোড়ানোর বিষয়ে শ্রীলঙ্কা সরকারের বিতর্কিত বিধান অনুযায়ী তার মায়ের সব দাহ সম্পূর্ণ হয় গত পাঁচই মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে এই পর্যন্ত সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের মধ্যে তিনজন মুসলিমও রয়েছেন তবে তাদের আত্মীয় স্বজনের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও তাদের লাশ পুড়িয়ে ফেলা হয় ইসলাম ধর্মের রীতি অনুযায়ী কোনো মুসলিম মারা গেলে তাকে গোসল ও জানাজা শেষে কবর দিতে এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বলেছে করোনায় মৃতদের লাশ পুড়িয়ে ফেলা বা মাটিতে করা যাবে তবে সমাধিস্থ এর এই নিষেধাজ্ঞা অমান্য করে এককভাবে মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা সরকার দেশটিতে এই পর্যন্ত দুশোরও অধিক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ওই অবস্থায় দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার প্রিয় দর্শক শ্রীলঙ্কায় মুসলমানদের উপর এই অত্যাচারকে কেন্দ্র করে আপনার মন্তব্য কামনা করছি আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন নিত্যরতন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে